সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাম, পরস্পরে সালাম বিনিময় সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের অবগতিতে আছে আমরা 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে, করোনা ভাইরাস কি জিনিস একে সামনে রেখে আমরা সালাতের উপরে আলোচনা করে আসছি। তাতে আমরা বিগত যিন দিনগুলিতে জুমার সালাত পর্যন্ত পৌঁছেছি। মূলত আজকে আলোচনা ছিল চন্দ্র সূর্য গ্রহণের সালাত। আলোচনা ব্যতিক্রম করে আজকের আলোচনা আমরা বাছাই করেছি পরস্পরে সালাম বিনিময়। সম্মানিত উপস্থিত মসজিদের দিনী ভাই, অনুপস্থিত দিনী ভাই বোন, যারা অনলাইনে আমাদের সাথে থাকেন আছেন, আপনারা অবগত আছেন পরস্পর সালাম বিনিময়ের কথাটি আল্লাহ তাআলা আদেশ করেন। প্রত্যেক হাদিস গ্রন্থে সালামের একটি আলোচনা রয়েছে। এমন কোন হাদিস গ্রন্থ নেই, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনু মাজাহ, বাইহাকি, দারিমি, দাইলামি, দারিকুতনি, মুসনাদে সাইবা, সাইবনে হিব্বান, সাইবনে আওয়ানা, মুসনাদে হাকিম, মুসনাদে বাজার, মুসনাদে ইয়ালা, যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থেই সালামের আলোচনাটি এসেছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। পৃথিবীর মানুষ, যারা মুসলিম পুরুষ নারী, যারা তোমরা পরকালকে বিশ্বাস করো, ভাগ্যকে বিশ্বাস করো, আল্লাহকে না দেখে মেনে নিয়েছো, ফেরেশতাকে না দেখে মেনে নিয়েছো, কিয়ামত, জাহান্নাম, জান্নাত না দেখে মেনে নিয়েছো, তোমাদের জন্য জরুরি যে যখন তোমরা কারো বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করো। বাড়ির যারা আছে তাদেরকে সালাম দাও, সালাম দিয়ে প্রবেশ করো। দালিকুম খাইরুল্লাকুম, এটা তোমাদের জন্য ভালো। লাআল্লাকুম তাদাক্কারুন, যদি তোমরা উপদেশটা গ্রহণ করো। এটা আল্লাহ উপদেশ দিচ্ছেন, প্রথম অংশ আদেশ, আর এবার বলছেন যে তোমরা এই উপদেশ গ্রহণ করলে তোমাদের জন্য ভালো হবে, জীবিকা নির্বাহ ভালো হবে। এমনি তো আলোচনা অনেক আছে, তার মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা দাখালা আহাদাকুম বাইতাহু ওয়ালাম ইয়াযকুরুল ইন্দা দুখুলিহি ইন্দা তাআমিহি কালা শাইতান মামিতা লাকুম আশা। যখন তোমাদের কোনো ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে সালাম দেয় না, যখন কোনো ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে সালাম দেয় না এবং খেতে বসে বিসমিল্লাহ বলে না, তখন ইবলিস অন্যান্য শয়তানকে বলে যে তোমরা এই বাড়িতে থাকো আর খাও। সালাম দিয়ে বাড়িতে ঢুকলে শয়তান আর থাকতে পারবে না, বিসমিল্লাহ বলে খেতে বসলে শয়তান আর খেতে পারবে না। সালাম আর বিসমিল্লাহ শয়তানকে এইভাবে বাড়ি থেকে আর খাওয়া থেকে ঠেকিয়ে দেওয়া হলো, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আমি আর আপনি বুঝতে পারি না বলেই এটাকে আমরা মূল্যায়ন করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সালাম ছাড়াই বাড়িতে ঢুকে যায় তাহলে বাড়িতে যারা আছে তাদের উচিত হবে তাকে পুনরায় ব্যাক করে আবার বাহির দরজায় পাঠানো। বাহির দরজায় যাবে, গিয়ে সালাম দিয়ে প্রবেশ করবে। স্বামী যদি বাড়িতে ঢুকে যায় সালাম ছাড়াই, তাহলে স্ত্রীকে বলতে হবে বাহির দরজায় যান। স্ত্রী যদি ঢুকে যায় তাহলে স্বামী বলবেন, তো বাহিরের দরজায় যাও, ওখানে গিয়ে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করো। ছেলে মেয়ে যেই হোক না কেন, প্রত্যেকের এটা একই সমান অধিকার যে তাকে পুনরায় বাহির দরজায় পাঠাবে এবং সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। যদিও ময়মনসিং ত্রিশালের অবস্থা,
ময়মনসিংহ অন্তর্গত বৃহত্তর ময়মনসিংহে যত জেলা আছে প্রায় জেলার অবস্থা সাতক্ষীরা খুলনা বাঘেরহাটের মতো। তার মানে বাড়ির চতুর্দিক ঘেরা নাই, বাড়ির বাহির কোনটা আর ভিতর কোনটা তা বোঝা যায় না, এখানে একটা ঘর এখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। কিভাবে এটা বাড়ি হয় সেটা আমি নিজেও বুঝি না, যদিও ময়মনসিংহ অন্তর্গত জামালপুরের চেয়ে ভিন্ন, আবার অনেক ভিন্ন, গোটা বাংলাদেশে ভিন্ন অনেক অংশেই। সেটা আবার কিভাবে, ওদের একটা বাহির বাড়ি আছে একটা ভিতর বাড়ি আছে, বাহির বাড়িতে রাখাল কিষাণ থাকে আর ভিতর বাড়িতে মহিলা পুরুষ থাকে ওই পরিবারের, এটা আরো ভালো। তবে রাজশাহীতে এমনটা বোঝা যায় না, বোঝা যায় প্রায় সব বাড়ি ঘেরা আছে, পিছনের দিক ঘেরা নাই তো পিছনে তো মহিলা মানুষ আছে, তা আপনি সালাম দিবেন কোথায়, দরজায় তো নেই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি বাহির দরজাটা বন্ধ করার কোনো ব্যবস্থা না থাকে তাহলে বিসমিল্লাহ বলে একটা কাঠখড়ি কিছু রেখে দাও, সকাল পর্যন্ত এই জায়গা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। দরজাই নাই তো আপনি সালাম দিবেন কি দিয়ে। আমি বলেছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নো সবচেয়ে গরিব মানুষ, বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নো নিজস্ব বিবরণ বুখারী মুসলিমের হাদিস, যে আমি রাসূলের ঘর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে ঘরে থাকতেন ওই ঘর থেকে নিয়ে এই মসজিদের মিম্বার পর্যন্ত এই জায়গাটা আমি পড়ে থাকতাম, ক্ষুধার কারণে আমি পেটটা মাটির উপরে দিয়ে রাখতাম, অনেকে আমার কাঁধের উপরে পা দিয়ে চলে যেত, আমাকে মনে করতো পাগল, আসলে আমি পাগল নই, খাওয়ার ছিল না সেই জন্য আমি পড়ে থাকতাম। মাঝে মধ্যে মসজিদে একে ওকে জিজ্ঞাসা করতাম, তুমি কি এ হাদিস জানো, তুমি কি এ হাদিস জানো, কেন জিজ্ঞাসা করতাম, কোনো ফাঁকে যদি আমাকে বলে যে আবু হুরায়রা তুমি কি খেয়েছো তাহলে আমি বলবো না, তখন আমাকে খেতে নিয়ে যাবে, এই আশায় আমি বলতাম যে তুমি কি আহাদিস জানো, এ আহাদিস জানো। এটা হলো আবু হুরায়রার অবস্থা। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আমার মা আপনাকে গালি দেয়, একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো, তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা হাদে উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়াত দান করো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে দরজা বন্ধ দেখছেন, ঢুকতে পারছেন না, বাহির থেকে সালাম দিচ্ছেন আর কান লাগিয়ে বুঝতে পারছেন যে আমার মা পানি নিয়ে কিছু করছেন, গোসল করছেন মনে হয়। তা আমার মা কিছুক্ষণ পরে দরজা খুলে দিলেন, তখন আমার মায়ের মাথায় কাপড় ছিল না, অমুসলিম অবস্থা তো মহিলারা মাথায় কাপড় দেয়, তার প্রমাণে অনেক আছে, হিন্দুদের রীতিনীতিও আছে, এদেশে একটা বই পাওয়া যায় কেন এই নির্যাতন কি তার প্রতিকার, যাওয়ার সময় দেখতে পারেন তা তো দেওয়া আছে, হিন্দু পরিবার আপনার ওই রবি ঠাকুরের পরিবার এরা কিভাবে পর্দা করত। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় আটকা পড়লেন, তার মানে ভিতরে ঢুকতে পারলেন না, মানে গরিব মানুষেরও দরজা আছে। আমাদের টাকা পয়সার অভাব নাই কিন্তু বাহির দরজা নাই, সালাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা হুইয়ি তুমবে তাইয়াতিন, যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তো যা বলেছে তার চেয়ে উত্তম বলো, আর উদ্দুহা নইলে সেটা হুবাহু ফেরত দাও। কেউ যদি বলে আসসালামু আলাইকুম তাহলে তুমি বলো ওয়ালাইকুম সালাম ও রাহমাতুল্লাহ, কেউ যদি বলে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ তাহলে তুমি বলো ওয়ালাইকুম সালাম ও রাহমাতুল্লাহ ও বারাকাতুহু, কেউ যদি বলে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ও বারাকাতুহু তাহলে তুমি বলো আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ও বারাকাতুহু মাগফিরাতুহু, মাগফেরা পর্যন্ত শব্দ পাওয়া যায়। তার মানে তুমি তার চেয়ে উত্তম উত্তর দাও আর না হয় হুবাহু সেটা দাও, এটা আল্লাহর আদেশ। আমভাবে রাস্তাঘাটে যখন যে সালাম দিবে আপনাকে তার উত্তর দিতে হবে জরুরি, তার চেয়ে উত্তম, এ কথা আল্লাহ তাআলা বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল ইসলামে খায়, একটা লোক পল্লীর মানুষ আল্লাহর নবীকে এসে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী মানুষের জীবনে সবচেয়ে উত্তম কাজ কি, মানুষ তো জীবনে অনেক কাজ করে তো মানুষের জীবনে উত্তম কাজ কি হতে পারে,
সবচেয়ে উত্তম। তখন আল্লাহ রাসূল বললেন তুতি উত্তম, দুষ্ট গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া মানুষের জীবনে সবচেয়ে উত্তম কাজ। তো একটা কথা বলে রাখছি, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দানি একটা পথ যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম, আমি তৈরি করেছি বিক্রি করার জন্য, মুমিন পুরুষ নারীর কাছে আমি জান্নাত বিক্রি করে দিলাম। তখন তিনি এই দুইটাকে বিনিময় হিসাবে উল্লেখ করেছেন, টাকা এবং জান, এই দুইটার বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিই। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচেয়ে উত্তম হচ্ছে তুতি উত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। বক্তব্যে যেটা মাঝে মধ্যে বলে থাকি সেটা কানে রেখে দিবেন, তার মানে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। 200-150 চাউল রান্না করতে হবে না, 1.5 কেজি 1 কেজি চাউল রান্না করতে হবে। 2 কেজি 5 কেজি আপনার মায়ের স্বভাব ছিল, 3 কেজি থেকে 5 কেজি চাউল রান্না করা, দুটাই ছিল কিষান কামলা। আপনার বাপ মসজিদ থেকে দুটা কিষান আর মুসাফির ধরে আনতেন, আর আপনারা ছিলেন 10-12 ভাই বোন। আপনার বাপ মা ছিল 12-16 জন মানুষের খানা পানি আপনার মা প্রস্তুত করত, ঢেঁকিতে ধান ভেঙে যাতাতে আটা পিষে, সবকিছু রেডি। তারপরেও হয় না, সংকীর্ণতা মন নিয়ে আসবেন না, দান করেই জান্নাত কিনবো মানুষকে খেতে দিয়েই, এটা দৃঢ়তা রাখতে হবে মনে, মনটা বড় করতে হবে, স্ত্রীর মনটা বড় করতে হবে। স্ত্রী যদি কথা না মানে তাহলে স্ত্রী পাল্টাতে হবে, এটাই ঠিক, তবে আমি আদেশ করিনি, আমার পরামর্শ থাকছে। আপনার স্ত্রী আপনার অনুকূলে না হলে আপনি ফকির মিসকিনকে খেতে দিতে পারবেন না। একদিন ধমকায় বললে 7 দিন চুপ থাকবেন। সম্মানিত দিনই ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন আতাকরাউ সালাম আলামান আরাফতা ওমাল্লাম তারিফ, তুমি সালাম দিবে যাকে চিনো তাকেও দিবে, যাকে চিনো না তাকেও দিবে। যার জন্যই বলেছি যে মোবাইলে রিং হচ্ছে, যদি চিনা যায় হিন্দু তাহলে আপনি বলেন ধন্যবাদ জি কি বলছিলেন, আর যদি চিনা না যাই তাহলে আপনি হ্যালো বলবেন না, বলবেন আসসালামু আলাইকুম। ও হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যেই হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তুমি সালাম দাও, যাকে চিনো তাকেও দিবে, যাকে চিনো না তাকেও দিবে। এটা হলো মানুষের জীবনে দ্বিতীয় সবচেয়ে ভালো কাজ, হাদিস বুখারী মুসলিম। আমার আপনার বিবেচনার কোনো সুযোগ নেই, আদেশ পালন করতে হবে, এ হলো কথা। বিবেচনা করব মানবো কি মানবো না এই সুযোগ নাই, ফকির মিসকিনকে খেতে দিতে হবে আপনি বাধ্য, সালাম দিতে হবে আপনি বাধ্য, এটা আদেশ, আল্লাহর আদেশ, রাসূলের আদেশ। যদিও দুটার বিনিময় অনেক অনেক বিনিময়, প্রথমটার তো বিনিময় মানে আমি জান্নাত কিনে নিয়েছি, জান্নাত পাবো এ আশা আমি করি না, আমার তো কিনা আছে জিনিস। সবসময় মন বড় রাখবেন, বাড়িতে বলে দিবেন 200-250 চাউল যেন রান্না না করে, দুপুরে আসলে মানুষজনকে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করবেন, এই অভ্যাস হয় না যেন। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিল মুমিন আলাল মুমিন সিত্তু খিসালিন, একজন মুমিন আর একজন মুমিনের কাছে 6টা জিনিস পায়, আমাকে দিতে হবে, আপনি দিতে বাধ্য, আপনার কাছে আমি পাই। ইয়াউদ হয়ে যা মারে যা, অসুস্থ হলে দেখতে যেতে হবে, মসজিদে দোয়া চাইতে হবে না, অসুস্থ যে হয়েছে তাকে দেখতে যেতে হবে, আপনি যেতে বাধ্য, ওটা ও পাই, আমার কাছে দেখতে যাওয়াটা ও পাই, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এটা তার পাওনা। হ্যাঁ, আমি সকালে গেলে বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আমার জন্য ক্ষমা চাইবে, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। আমি সকালে গেলে বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আমার জন্য ক্ষমা চাইবে, এটা আল্লাহর একটা বিশেষ দয়া।
আমি যেতে বাধ্য। ওয়াইয়াসাদু ইজা মাতা, মানুষ মারা গেলে জানাজায় যেতে হবে, জানাজার সামনে কোনো বক্তব্য চলবে না, জানাজায় যেতে আপনি বাধ্য। জানাজায় গেলে মাটি দেওয়া পর্যন্ত থাকলে দুই কেরাত নেকি, এক কেরাত সমান ওহুদ পাহাড়। ওহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। আপনি দুই ওহুদ পাহাড়ের সমান নেকি পেলেন, এটা ভিন্ন জিনিস, তবে আপনি জানাজায় যেতে বাধ্য। ওয়াইজুবে হয়ে যা দা, দাওয়াত দিলে খেতে যেতে হবে, দাওয়াত খেতে যেতে হবে, দাওয়াত খেতে গিয়ে দেখছেন যে ছবি মূর্তি আছে, ফিরে আসতে হবে, দাওয়াত খেতে গিয়ে দেখছেন যে ছবি ভিডিও করা হচ্ছে পুরুষ নারী, ফিরে আসতে হবে, যেতে হবে এ কথাও ঠিক, ফিরে আসতে হবে এ কথাও ঠিক। ওয়াই সাল্লাম আলাইহি যা লাকিয়া, সাক্ষাৎ হলেই সালাম দিতে হবে, ও আমার কাছে পাই, আমি তাকে সালাম দিব ওটা আমার কাছে পাই। ঐসম্মিত হয়ে যা আতাশা, আর হাঁচি ফেললে বলতে হবে আলহামদুলিল্লাহ, ও যখন বলবে আলহামদুলিল্লাহ তখন আপনাকে বলতে হবে আরহামাকাল্লাহ, তবে আগে তাকে বলতে হবে, আপনাকে অভ্যাসী হতে হবে, হাঁচি আসলেই আপনি বলবেন আলহামদুলিল্লাহ, জরুরি। আর হাই আসলে মুখে হাত দিয়ে ঠেকাবেন, শয়তান মুখে প্রবেশ করে, তো হাঁচি আসলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, তখনও বলবে আরহামাকাল্লাহ, উত্তর দিতে হবে। ওয়ানসাহুল্লাহ গাবা, আর প্রতিবেশী না থাকলে তার কল্যাণ কামনা করতে হবে। অত্র হাদিসে 6টি জিনিস রয়েছে, তার একটি সালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদখুলুল জান্নাতা তুমিনু, পৃথিবীর মানুষ তোমরা যেতে পারবে না জান্নাতে, মুমিন না হলে, ঈমান না আনলে জান্নাতে যেতে পারবে না। ওলা তুমিনু হাত্তা তাহাব্বু, আর পরস্পর ভালোবাসা না গড়াতে পারলে জান্নাতে যাবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ময়মনসিং ফুলবাড়িতে জুমার খুতবা দিতে আসতে পারবো না, এমন অপরাধ আমি করিনি। যারা ঠেকিয়েছে সবকে জবাব দিতে হবে, ইহকালে ও পরকালে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ চায়নি, কোনো মায়ের বেটা বলে না কেন যে আমি বক্তব্য দিতে যাই পথ খরচ চায় না, বলে না কেন যে আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি না, কেসা কাহিনী বলি না, আমি তো বলছি, প্রতিদিন বলছি যে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কেসা কাহিনী বলিনি, কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনো মাঝহাবের বিরুদ্ধে বলিনি, কোনোদিন ব্যক্তিকে লক্ষ্য করে বলিনি, কেউ যদি কোনোদিন কোনো বাক্যে মাঝহাবের বিরুদ্ধে একটা বাক্য দেখে আমি জাতির সামনে দাঁড়াবো না। মানুষের বিরুদ্ধে কোন সাহসে জুমার খুতবা বন্ধ করেছে? ফেরাউন ডুবে গেছে, এটা মনে রাখতে হবে, ক্ষমতা চিরদিন থাকে না। অনেকদিন পরে হলেও ফেরাউন একদিন ডুবেই গেছে, অনেকদিন পরে হলেও ফেরাউন একদিন ডুবেই গেছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলার মাটিতে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলি না বক্তব্যের নামে, কোনোদিন না, 90 সাল থেকে না আজ পর্যন্ত, এখন আমি মিম্বারে দাঁড়িয়ে আছি, আজ পর্যন্ত, আজ হচ্ছে 14 অক্টোবর রোজ শুক্রবার 2022 সাল, 90 সাল থেকে মাঠে আছি, 2022 সালের 14 অক্টোবর রোজ শুক্রবার এখন আমি দাঁড়িয়ে আছি, আজ থেকে নিয়ে 90 সালের মধ্যে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে খুতবা দিতে আসতে হবে না, মানে মনে রাখতে হবে ক্ষমতা চিরদিন থাকে না, ফেরাউন ডুবে গেছে। প্রত্যেকটা মানুষের এই কথা মনে রাখা দরকার যে ফেরাউন ডুবে গেছে, তার বাঁচার মতো কোনো পথঘাট ছিল না, একবারে বিশ্ব অসহায় করে মানুষকে ফেরাউনকে দুনিয়া থেকে নিয়ে নেওয়া হয়েছে। ক্ষমতা অনেক সময় কাজ হয় না, কেউ যদি পৃথিবীতে নিরুপায় দেখতে চাই তাহলে দেখতে পারে খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদার, কেউ যদি পৃথিবীতে নিরুপায় দেখতে চাই তাহলে দেখতে পারে ক্ষমতাধর ইরাকের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাদ্দাম, রাতে রাতে দেশ দখল, এরপরেও কিছু করার ছিল না,
এরশাদ সিকদার তার মেয়ের মাথায় একটু হাত দিতে চেয়েছিল, হাত তখন বাঁধা, তার নাম ক্ষমতা হারিয়ে যায়। মানুষের সামনে মানুষের নিরুপায় যদি এভাবে নেমে আসে, তাহলে বিচারের মাঠে নিরুপায় আরো কত। ফেরাউনের নিরুপায় ছিল কত কঠিন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কারো ক্ষতি করার জন্য চেষ্টা করি না, করতেও পারি না, করাও জানি না, প্রয়োজনও হয় না। কোনো জিনিস আমাকে ভেবে করা লাগে না, কোনো দিন ভেবে করা লাগে না, এমনিতে হয়, যেটা হচ্ছে সেটা এমনিতে দেখছেন। কোনোদিন কারো এক মিনিটের জন্য বক্তব্য শুনিনি, যেভাবে বলছি এটা আল্লাহ তাআলা দেওয়া একটা গতি, শুনতেও জানি শুনিও না, প্রয়োজনও মনে করি না। ওই ছাত্র জীবন থেকে অভ্যাসই আছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রেখো, তোমরা পরস্পর ভালোবাসা ছাড়া জান্নাত পাবা না। মানুষের মানুষ বিরোধিতা করে জান্নাত হয় না। আমি একটা কথা বলে দিই, যেটা করলে ভালোবাসা গড়ে যাবে, আফসোস সালামা, পরস্পরে সালাম বিনিময় করো, ভালোবাসা গড়ে যাবে, জান্নাত পেয়ে যাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী মানুষ, আফসোস সালামা, পরস্পরে সালাম বিনিময় করো, সালাম ছড়াও। ওয়াতিমুত্তামা, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। অসাল্লু বিল্লাইল ওয়ান্নাস, শুনিয়ে মানুষ যখন ঘুমিয়ে রাতে তাহাজ্জুদ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালামিন, নিরাপদে জান্নাতে চলে যাবা, কোনো প্রকার সমস্যা হবে না। তিনটা কথা আছে, এক নম্বরে সালাম আছে, দুই নম্বরে দুস্থ গরিব মানুষকে খেতে দেওয়া আছে, তিন নম্বরে রাতে তাহাজ্জুদ আছে। রাতে তাহাজ্জুদের অনেক দাম। জান্নাতে মান বাড়াতে হলে রাতে তাহাজ্জুদ ছাড়া কোনো পথ হবে না। মনে পড়ে না আপনার ওই যে সেই কথাটা, নফল সালাতের, যে একজন সাহাবী রাসূলের সাথে রাতে ছিলেন, তো রাতে ওই রাসূলের ওজুর পানি রাতের আর মেশক নিয়ে যে দিচ্ছেন রাতে ঘুমানোর পূর্বে, তো দেখে আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, বাহ তুমি তো খুব হুঁশিয়ার মানুষ দেখছি, তুমি মেশাক নিয়ে এসছো, পানি নিয়ে এসছো, সালমা সে তা তুমি কি চাও, চাও যা চাইবে তাই দিয়ে দিও। আল্লাহ রাসূল তো আর গায়েবের খবর জানেন না যে ও কি চাইবে, খুশি হয়ে বলেছেন যা চাইবে তাই দিয়ে দিবো। তখন ও সাহাবি বলছে, না সালকা মোরা ফাকাতা খাবিল জান্নাতে, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহর রাসূল ঝাওয়া গেলেন, না 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 না, এটা না, এটা না, এটা না, ওটা না, একটু আগে তো বললেন চাও যা চাইবে চাও, এখন বলছেন না না এটা না, এটা না, তখন বলছো হো যাকা এটাই চাই, কিছুই চায় না। তখন আল্লাহর রাসূল ছায় নেবে কাসরাতে সুজুদ, তাহলে রাতে তাহাজ্জুদ পড়তে হবে, রাতে না তাহাজ্জুদ না পড়লে আমি পাশে রাখতে পারবো না। ওবামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওলান নাস বিল্লাহি মান বাদা বিসসালামে, আগে যে সালাম দেয় মানুষের মধ্যে সেই হলো সবচেয়ে উত্তম। মান ভাব নিয়ে থাকবেন না, যত ভেনলা, আমি তো এই গ্রামের ধনী মানুষ, তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরে অহংকার কাজ করছে, তখন সবই গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাদা বিসসালামে আওলা বিল্লাহে, মানুষের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে ওই উত্তম ব্যক্তি যে আগে সালাম দেয়। এই কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুখের কথা, আমার আর আপনার করার কি আছে? আগেই সালাম দিতে শিখতে হবে, তাহলেই আমি মানুষের মধ্যে সবচেয়ে উত্তম হব, মানে আল্লাহর কাছে উত্তম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফসোস সালামা তালাও, পৃথিবীর মানুষ তোমরা সালাম পরস্পরে বিনিময় করো, তোমাদের মান সম্মান বেড়ে যাবে ইহকালে ও পরকালে। তোমরা পরস্পরে সালাম বিনিময় করো, মান সম্মান বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফসোস সালামা কাই তাসলামু, পরস্পরে সালাম বিনিময় করো, ইহকালে নিরাপদে থাকবা, পরকালে নিরাপদে থাকবা। পরস্পর সালাম বিনিময় করো, ইহকালে নিরাপদে থাকবা, পরকালে নিরাপদে থাকবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাজুন নাসে মান আজাজা বিফি দুআয়ে,
সবচেয়ে দুর্বল অসহায় অপারগ ব্যক্তি সেই যে ব্যক্তি দোয়া করতে দুর্বল, দিন রাত খামাখা বলছেন যে এই হনে সেই হনে, গরিব মানুষ ছেলে মেয়ে ইয়াতে মেডিকেলে হাসপাতালে জেলে, তো দোয়া করেন কবে, দোয়া করেন কবে? সবচেয়ে অসহায় মানুষ ওই যে দোয়া করতে অসহায়। চাও, চাইলে আল্লাহ সবচেয়ে খুশি হবেন, না চাইলে রাগ করবেন, তো আপনার অসুবিধা কোথায়? চাইতে আপনার অসুবিধা কোথায়? আপনি যখন তখন অজু করে কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবেন, চান না। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে অসহায় অপারগ ব্যক্তি সেই যে দোয়া করতে অপারগ, হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করা যেটা বেদাত সেটা হলো সবাই মিলে, সবাই মিলে এক জায়গায় চলে সেটা পানি চাইতে গিয়ে ইস্তিস্কা, বাকি সব হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। যাওয়ার সময় যদি পড়ে থাকেন পড়ে আর পড়েছেন, নইলে দোয়ার বইটা নিয়ে যাবেন, আপনার জন্যই তো লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম ওয়াল জুলুসা ফিত তুরকাত, পৃথিবীর মানুষ রাস্তাতে বসবে না, এটা আদেশ। রাস্তা হরতাল হারাম, রাস্তাঘাটে কাঁটা দেওয়া হারাম, ইট ফেলে রাখা হারাম। রাস্তায় এমন একটা ব্যাপার যেখানে আল্লাহ রাসূল জোরালো আদেশ করেছেন, এই সর পৃথিবীর মানুষ যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেটা হবে ডবল, বাড়ি ভেঙে দিতে হলেও। যেখানে গন্ডগোল হবে সেখানে রাস্তা কি হবে? ডবল হবে। বুঝাতে পারলাম না, যদি রাস্তা নিয়ে দুইজন গন্ডগোল করে তখন রাস্তার মাপটা কি হবে? যা ছিল তার ডবল। এতে কার বাড়ির উপর দিয়ে যাচ্ছে, কার জমির উপর দিয়ে যাচ্ছে, এটা হিসাব নাই। বিবেচনা করুক পাড়ার লোক, সেটা ভিন্ন কথা। রাস্তা ভিন্ন জিনিস, পৃথিবীর মানুষ রাস্তায় বসবো না। তখন সাহাবি বলছেন মালানা মাজালেসোনা বুদ্ধুন না তাহাদ্দা সফিহা, না আমাদেরকে রাস্তাতে বসাই লাগবে, মাঝে মধ্যে কথা বলি তো আমরা, বসাই লাগবে মসজিদে না রাস্তায়। তখন আল্লাহ রাসূল বলছেন এই যে আবাইতুম ইল্লাল মাজলিসা, যখন রাস্তাতে বসতেই চাচ্ছ তাহলে ফাতু হাক্কাত তারিকে, রাস্তার হক দিয়ে দাও। তখন সাহাবীগুলো বলছিল মা হাক্কাত তারিকে, রাস্তা আমার হক কি তো জানা নাই, রাস্তার হক কি? তখন বলছেন এক রাদ্দুস সালাম, সালামের উত্তর দিতে হবে, মানে আপনি বসে থাকবেন মানুষ তো সালাম দিবে, মুখ বন্ধ করে রাখা যাবে না, সালামের উত্তর দিতে হবে। দুই কাফুল আজা, মানুষকে কষ্ট দিতে হবে না সেভাবে বসতে হবে। তিন গাজুল বাসার, চক্ষু নিচু করতে হবে, বহু পুরুষ নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঢং ঢং করে বড় চক্রে এদিক ওদিকে দেখা হবে না, এগুলো আদেশ মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে। চার এরশাদুস সাবিল, পথ দেখাতে হবে, মানুষে বলবে ভাই আমি পথ ভুলে গেছি, অমুক জায়গায় যাও, কোন পথ দিয়ে ঠিকটা দেখাতে হবে, নাহলে বলতে হবে আমি জানি না, কথা বুঝাতে পারিনি, এগুলো আদেশ। তারপরে বললেন ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ, একসাথে পাঁচ ছয়টা কথা বললেন। তার একটা হলো হক দিতে হবে, কেউ সালাম দিলে তার উত্তর দিতে হবে, এটাই হলো রাস্তার হক। সম্মানিত দীনি মুসল্লি ভাই, আমাদের আজকের আলোচনা ছিল সালাম সম্পর্কে, সালামের বিবরণ আমরা শুনছিলাম, বিষয়গুলি বুঝে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর